ভাতৃদ্বিতীয় তিথি চলছে, ভাইফোঁটার আয়োজন চলছে জোর কদমে। আর এরই মধ্যে বর্ধমান শহরের সদরঘাট রোডের ম্যাট্রিয়া মোড়ে কয়েকজন যুবক যুবতীর উদ্যোগে আয়োজিত হলো গণ ভাইফোঁটা। এই ভাইফোঁটায় সৃষ্টি হলো নজির। ধর্মাত্মতার ঊর্ধ্বে উঠে এই 50 জনের ভাইফোঁটাকে আক্ষরিক অর্থে সম্প্রীতির অনন্য নজিরে পরিণত করলেন উদ্যোক্তরা। ভাইফোঁটা দেওয়া হবে ওই জন্য আসছে, খাওয়া দাওয়া করা হয়েছে। কোথা থেকে এসেছেন আপনি? কি নাম আপনার? আমার নাম সত্য সেন। সত্য সেন, কেমন লাগছে এখানে এসে? ফোঁটা দিয়ে একে অপরের দীর্ঘায়ু কামনায় ব্রতী হলেন বোনেরা। সঙ্গে ছিল দিদার খাওয়া দাওয়া। এই মঞ্চে হাজির করা হয়েছিল বেচারহাট, শ্মশানতলা, মল্লিকপুকুর, গোলাহাট ও নতুন কলোনির 50 জন বর্ষীয়ান অবহেলিত মানুষজনকে। মূলত তারাই ফোঁটা নিলেন বোনেদের হাত থেকে। আর বোনেরাও ছিল, কেউ কেউ পরিচারিকার কাজ করেন। আয়োজকরা তাদের বাড়ি থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত নিয়ে আসা ও দিয়ে যাওয়ার ব্যবস্থাও করেছিলেন। এদের মধ্যে অনেকেই অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, কেউ বয়সের ভারে কোনো কাজই করতে পারেন না, অনেকজন দিনমজুর শ্রমিকের কাজ করেন। দুজন এসেছিলেন যাদের চলাফেরা শক্তিটুকুও ঠিকমতো নেই, কিন্তু তারা শারীরিক ও মানসিক কষ্টকে দূরে সরিয়ে ভাইফোঁটায় হাজির হলেন এদিন। মূলত যে বিষয়, মানুষ আজকে ফোঁটা দেবে মানুষের কপালে, সবার উপরে মানুষ সহ্য তাহার উপরে নয়, সেই কথাটিকে আমরা মাথায় রেখে আজকে ভাইফোঁটার অনুষ্ঠান করছি। ভাইয়েরা যে ফোঁটা পাচ্ছে বোনেদের কাছ থেকে, তারা বোনেদেরকে উপহার দিচ্ছেন একটি নতুন শাড়ি, এবং ভাইয়েরা উপহার পাচ্ছেন একটি করে নতুন পাঞ্জাবি। আমরা এটাই বার্তা দেবো যে যারা একদিন, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আজকে পড়াশোনা করে, তো এর ব্যাকগ্রাউন্ডে যে মানুষগুলোর ভূমিকা কেউ হয়তো দেখে না, এদেরকে দেখা দরকার, এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে ধর্ম বর্ণ এইগুলোর ঊর্ধ্বে যে মানুষ, মানুষই সব থেকে বড় শক্তি, এই কথাটা মাথায় রাখা ভীষণ দরকার। গড়ে উঠল সম্প্রীতির নজির, সৌভ্রাতৃত্বের বন্ধনে মিলে গেল সকল সম্প্রদায় ভাতৃদ্বিতীয়ার লগ্নে। সব মিলেমিশে একাকার হয়ে গেল বর্ধমানের এই গণ ভাইফোঁটায়। অভিনব এই ভ্রাতৃত্ব বোধন বন্ধন দেখতে ভিড় জমিয়েছিলেন উৎসাহী মানুষজন। পূর্ব বর্ধমান থেকে মালবিকা বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।